কেটে কংকর দিয়ে তৈরি করা আঁকাবাঁকা পথ ধরে ছিন্নমূলের ভেতর দিয়ে আলীনগরের দিকে এগিয়ে চলা। সীমানায় পৌঁছতেই সিএনজির সামনে ইয়াসিনের লোকজন, তল্লাশি চলছে বহিরাগত কেউ আছে কিনা। এরপর নানা জেরার সম্মুখীন টিম খোঁজ। এক পর্যায়ে সিএনজি থেকে নামিয়ে ইয়াসিনের ভাই ফারুক ও আলামিন নামের এক যুবকের সামনে নিয়ে যাওয়া হয় আমাদের। ছিন্নমূলের গফুরের আস্থা অর্জন করতে পারলেও আলীনগরের ফারুকের মন গলাতে পারেনি খোঁজ টিম, তাই এ যাত্রায় ফিরে আসতে হলো। ছিন্নমূলে অসংখ্য নেতা অসংখ্য কমিটি থাকলেও আলীনগর আর নবীনগর চলে এক ব্যক্তির শাসন। ইয়াসিনের কথায় এখানে আইন, সাধারণ মানুষকে জিম্মি করে যেন রাম রাজত্ব কায়েম করেছে ইয়াসিন ও তার সহযোগীরা। ছিন্নমূলের অভিযান শেষ করে টিম খোঁজের এবারের গন্তব্য আলীনগর। প্রথমেই ছদ্মবেশে সিএনজিতে চেপে বসা, পাহাড় কেটে কংকর দিয়ে তৈরি করা আঁকাবাঁকা পথ ধরে ছিন্নমূলের ভেতর দিয়ে আলীনগরের দিকে এগিয়ে চলা। সীমানায় পৌঁছতেই সিএনজির সামনে ইয়াসিনের লোকজন, তল্লাশি চলছে বহিরাগত কেউ আছে কিনা। এরপর নানা জেরার সম্মুখীন এলাকার পাহাড়ি পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সম্প্রতি ছিন্নমূল ও আলীনগরকে ঘিরে এক মহাপরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গেল আগস্টে হঠাৎ করে বড় ধরনের অভিযান চালায় প্রশাসন। ইয়াসিনের ডেরা থেকে উদ্ধার করা হয় পাহাড় কাটার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি এক্সেভেটর ও ড্রাম ট্রাক, গুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি স্থাপনা, কিন্তু একদিনের মধ্যেই সংঘবদ্ধ হয়ে প্রশাসনের কোনো গাড়ি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য কয়েকটি পয়েন্টে রাস্তা কেটে ফেলে ইয়াসিনের বাহিনী। এরপর আর কেউ পা দিতে পারেনি আলীনগরের মাটিতে। আলীনগর স্কুলের পাশে এক বৃদ্ধার সঙ্গে দেখা, কথায় কথায় বলতে শুরু করলেন ইয়াসিন বাহিনীর নির্যাতনের কথা। কিন্তু এরই মাঝে আলামিনের নেতৃত্বে ইয়াসিনের সাঙ্গপাঙ্গরা এসে হাজির, কিছুতেই ভেতরে ঢুকতে দিল না তারা। তাদের সঙ্গে কথা বলার ফাঁকে গোপন ক্যামেরায় এলাকাটির ভিডিও ধারণ করে খোঁজ টিম। বড় বড় রাস্তার পাশে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, রয়েছে একাধিক মার্কেট, খাম্বা বসিয়ে নেওয়া হয়েছে 11,000 পাওয়ারের বিদ্যুৎ লাইন। পুরো এলাকাটি পাহাড়ি হলেও অনেক এলাকায় পাহাড়ের অস্তিত্বও নেই, এ যেন পরিকল্পিত সমতল নগরী। ইয়াসিনের সাঙ্গপাঙ্গরা জানান অবৈধ এই নগরীতে নাকি পুলিশ, সাংবাদিক, আইনজীবী থেকে শুরু করে সরকারি শীর্ষ কর্মকর্তাদের প্লটও আছে। এখানে নৌবাহিনী, বিমান বাহিনী, এমন সংস্থার অনেক লোকের জায়গা, সাংবাদিক অনেক সাংবাদিকের জায়গা আছে। ইয়াসিন বাহিনীর বাধায় এ দফায়ও আলীনগরের গভীরে যাওয়া সম্ভব হলো না। তবে খোঁজ টিমও নাছোড়বান্দা, বিকল্প উপায়ে আলীনগর আর নবীনগর ঘুরে যা তুলে নেছি তা দেখলে চোখ কপালে উঠবে আপনাদেরও। আলীনগর থেকে আরও 2 কিলোমিটার ভেতরে নবীনগর, এই এলাকাটিও ইয়াসিনের নিয়ন্ত্রণে। এবার চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পাশ দিয়ে অন্তত 3 কিলোমিটার পাহাড়ি পথ ও ছড়া ধরে গোপন ক্যামেরা আর মোবাইল ফোনের ওপর ভর করে নবীনগরের দিকে এগিয়ে চলা। যাওয়ার পথে 2 ব্যক্তির সঙ্গে দেখা, যারা নবীনগরের পাশের একটি জমির কেয়ারটেকার। আলীনগরের কথা শুনেই আটকে উঠলেন, না যাওয়ার উপদেশ দিলেন।
সতর্ক বার্তা উপেক্ষা করেই এগিয়ে চলল টিম খোঁজ। কয়েকটি পাহাড় পার হয়ে কাঁটাতারের দুর্ভেদ্য বেড়া দেখে কিছু সময়ের জন্য মনে হয়েছিল হয়তো পথ ভুল করে ভারত বাংলাদেশ সীমান্তে চলে এসেছি আমরা, কিন্তু ভুল ভাঙল সাইনবোর্ডে লেখা দেখে, হ্যাঁ এটাই ইয়াসিনের সাম্রাজ্য। অনেকক্ষণ উকিঝুঁকি দিয়ে কাঁটাতারের ফাঁক গলে নবীনগরে ঢুকে পড়ি আমরা। পাহাড়ি পথ ধরে আলিনগরও ঘুরে আসি। এ যাত্রায় আমরা কিছুটা সফল, কারণ অবশেষে ইয়াসিন কিংবা ফারুক বাহিনীর চোখ ফাঁকি দেয়া গেছে। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের ওপর কী পরিমাণ ধ্বংসলীলা চালানো হয়েছে তার কিছু নমুনা দেখে নিন। কাজের ফাঁকে কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই আমরা। হাতে ক্যামেরা কিংবা বুম না থাকায় অনেকেই কথা বললেন খোলামেলা। এক বিরা মতে 5 লাখ, 6 লাখ, 2 লাখ পার হারি হারি ওই এসএনজি নেতারা। ওদের প্ল্যান মতো বা কোনো একটা মার্কেট হবে বা কোনো একটা প্রতিষ্ঠান হবে, ওই ধরনের জায়গা যেগুলো এগুলো এরা বিক্রি করে না, কিন্তু ওগুলো ওরা নিজেই কাঠি সমান করে একদম প্ল্যান করে রাখছে।